চারবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো, সেটা কিভাবে হলো? একটা হিস্ট্রি আছে। কম্পিটিশনটা কিভাবে হয় আগে বলে নিই, সেটা হলো কম্পিটিশনটা যুব ভারতীতে যারা গান মানে রেডিও স্টেশনে, বয়সটা তাদের মধ্যেই মানে 16 বছর থেকে 24 বছর পর্যন্ত যারা বয়সী রয়েছে ছেলে মেয়েরা, তারা হচ্ছে এই কম্পিটিশন এখন করতে পারে। তাদের নিয়ারেস্ট যে রেডিও স্টেশন আছে, প্রথমে সেখানে একটা অডিশন দিতে হয়। সেই অডিশনে যদি কেউ পাশ করে যায় তাহলে সেই ক্ষেত্রে তার 30 মিনিটের একটা স্লট মানে রেকর্ডিং হয়, সেটার মধ্যে 4টা গান হতে পারে, ঠুমরি হলে 2টো, মানে যাই হোক এই 30 মিনিটের একটা স্লট রেকর্ড করে ওরা দিল্লিতে পাঠিয়ে দেয়। এবার প্রত্যেকটা রেডিও স্টেশন থেকে এরকম ফার্স্ট যারা হয়েছে প্রিলিমিনারিতে, সেই ক্যাসেট গুলো দিল্লিতে যায়। এবার ওখানে একটা বোর্ড বসানো হয়, সেখানটাতে অনেক গুণী জাজেসরা থাকে, তারা হচ্ছে এবার জাজমেন্ট করে যে অল ইন্ডিয়াতে কে প্রথম দ্বিতীয় হতে পারে, মানে প্রথম এবং দ্বিতীয় হয়। এটা চারবার হওয়া মানে কি, পরপর চারবার বলছো? হ্যাঁ, পরপর 4 বছর 4টা সাবজেক্টে। পরপর 4 বছর 4টা সাবজেক্টে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এখন আরো সিরিয়াসলি গান শুনতে হবে দীপান্বিতা, বুঝতে পারছেন? এই কথাটা আগে বলে নিই, বল এরপরে কি গান শোনাচ্ছ? এবারে একটি বাংলা পুরাতনী গান শোনাই। Thank you.
অপূর্ব দীপান্বিতা দেবনাথ আজকে আমাদের সাথে জলপাইগুড়ি থেকে আপনাদের আমাদের প্রত্যেককে গান শোনাতে এসেছে।